খুব সুন্দর একটা জায়গায় আছি, একদম ব্রিজের মানে অলমোস্ট তলায়। এই যে আমাদের মাথার উপর দিয়ে ব্রিজ চলে গেছে। বেশি বেশি ঝাল দিয়ে শীতকালে, শীত গ্রীষ্ম বর্ষা ফুচকাই ভরসা। একই আইসক্রিম শুধু দুটো দু জায়গা থেকে কেনা, এটা হচ্ছে 70 আর এটা হচ্ছে 35। আমরা প্ল্যান করেছিলাম নৌকায় উঠবো, আইডিয়াটা অর্চিতা ছিল, বাট একটা ঘটনা দেখে ও আর নৌকায় উঠবে না। সে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে এখানে একটা গরু মরা ভাসছে। এই গরুটাকে ভাসতে দেখে আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করেছি, আমরা নৌকাটা ওটা ওটা মনে হয় বোর্ড পার্টি ফার্টি করার জন্য। তুই করবি? পয়সা নেই, ওইটাকে পুরো ভাড়া করতে হবে। ওই অনেকে আছে না তোর রিসেপশন বা এগুলো সব ভাড়া করে, তোর রিসেপশনে করিস। আমি তো কয়েক মাস আগেও প্রিন্সেপ ঘাট এসেছি আর সেই ভিডিও আমার চ্যানেলে আছে, বাট বুবুল ফার্স্ট টাইম এসেছে। তোর কিরকম লাগছে বল? না, বুবুল কলকাতা খুব কমই ঘুরেছে, খুবই কম, লাইক হার্ডলি কলকাতা ঘুরেছে। কটা বছর যেতে দিস? তুই বল তোর কেমন লাগছে প্রিন্সেপ ঘাট? ভালো। বুবুল এখন ওয়েট করছে কোথায় আমরা একটা ভালো জায়গা পাবো, সেখানে দাঁড়িয়ে বুবুল না না বসা না ছবি তুলবো। সবকিছু পরেও আমরা বোটে উঠবো বলে ডিসাইড করেছি, কারণ আমরা যেদিকে যা দেখেছিলাম তার অপোজিট সাইডে যাব, ওইদিকে যাব না। তাই জন্য আমরা ফাইনাল হলাম যে না ঠিক আছে একবারের জন্য বোটে উঠেই পড়ি। এটা হচ্ছে বোটে ওঠার লাইন, আমরাও লাইনে দাঁড়িয়ে আছি কখন বোট আসবে। না তবে আজকে কিন্তু সত্যি অনেকগুলো বোট আছে। ওইখানে দূরে একটা বোটে পিকনিক হচ্ছে, কিন্তু এখান থেকে ভালো করে বোঝা যাচ্ছে না। হ্যাঁ নাচছে, হ্যাঁ হ্যাঁ পিকনিকই মনে হয় হচ্ছে। বাবা কি জোরে জোরে গান গান বাজছে, বিশাল পার্টি হচ্ছে। ফাইনালি এতক্ষণ দাঁড়ানোর পর আমাদের বোট এসছে, আমরা এবার বোটে উঠবো। না ও এইটা আমাদের বোট না, এটার পরেরটা আমাদের বোট, ওইটা এইটাতে ওরা উঠছে, পরেরটা আমাদের বোট। গেল 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 গেল, ওটা ধাক্কা খেয়ে ঘুরবে। না আমার ব্যাগ, ও মা গো, তো কি হলো? তুই মাঝখানে বস, তো ব্যালেন্সের ব্যাপার আছে। তোর কি মনে হয় আমরা সবাই মিলে এখন ডুবে গেলে তো ভালো হবে? তুই সাইডে বসছিস যে, তুই হচ্ছিস ব্যালেন্স। এই বাজে কথা বকিস না, আমি এতটাও মোটা। সব থেকে ভালো আমি আর ভূতু আছি, আমাদেরকে নিয়ে প্রবলেম নেই, আমাদেরকে যেখানে বসাবি নৌকো এমনি চলে যাবে। বলতে পারবো না, ক্ষমা করো বোন। এদিকে এই তাকা, এদিকে তাকা। এখন খুব সুন্দর একটা জায়গায় আছি, একদম ব্রিজের মানে অলমোস্ট তলায়, এটা দারুণ লাগছে এখান থেকে। ও বাবা, এই তো শুয়েই ব্রিজের তলায় নিয়ে যাবে না? না খুব সুন্দর লাগছে এখান থেকে ব্রিজটা, মানে আমরা ব্রিজের তলার দিকটাতেই যাচ্ছি। আমরা এখন একদম ব্রিজের তলায় চলে এসেছি। ফোনটা তুই ফেলে দিচ্ছিলি? এই মহিলা ওভার এক্সাইটেড হয়ে গেছে। And I need to speak in English that she is just finding an opportunity to open the jacket just to take a selfie. Honestly, আমি প্রিন্সেপ ঘাটে অনেকবার এসেছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি বোট রাইড, মানে বোটে উঠেছি। বোট রাইডটার এক্সপিরিয়েন্স আমি পাচ্ছি, জাস্ট দারুণ লাগছে। আর এই টাইমটাও খুব ভাল লাগছে, লাইক সন্ধ্যা হয়ে গেছে, রোদের অত তাপ নেই। এই যে আমাদের মাথার ওপর দিয়ে ব্রিজ চলে গেছে, হাজার হাজার গাড়ি এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। অ্যান্ড জানি না কেন এইখানটায় সেই বোর্ডটা একটু বেশি দুলছে, মানে প্ল্যাটিং প্ল্যানিং প্লটিং এর লেভেল দেখো, ইশারায় চলছে এই একজন আর এই একজন, দুই শয়তান। সব থেকে ভালো পজিশনে বসে আছে ওই মহিলা,
একাই ভিউটাকে এনজয় করছে আর একদম মানে ফটো তোলার একদম পারফেক্ট জায়গাতে বসে আছে। যাবো ওদিকে? না, নৌকো উল্টে যাবে। এরকম বলিস না কখনো। না, একদমই না, সামনের দিকে উল্টে যাবে নৌকোটা, নৌকোটা এরকম হয়ে যাবে। হয় নাকি? আমাদের বোট চড়তে চড়তে বিকেল থেকে সন্ধে হয়ে গেল, সূর্যও নেমে গেছে, এখন লিটারালি ঠান্ডা লাগছে আর ভালো জোরে হাওয়া দিচ্ছে, তার মধ্যে গঙ্গার হাওয়া, মাথা কথা ধরে গেছে। নেমে আগে চা খেতে হবে, আর এই মহিলা চা খেতে না, আজকে এতদিন পর বলছে যে আমি চা খাবো, নেমে ফার্স্ট আমি চা খাবো। আজকে এখানে প্রচুর বোট, ওই এটা ক্রেন তো, এটা মানে এইগুলো মনে হয় বোটে করে করে ক্রেনগুলো যাবে সামথিং। কত বোট ভাই আজকে? একটা ছোট্ট এই প্রন কাবাবের প্রন, একটা রুটি, মাংস, ব্যাস এই খেয়েছে। ওই পারটা দেখ কি ভাল লাগছে, এই ওইটা কি রে? হ্যাঁ হ্যাঁ, ওটা হাওড়া ব্রিজ। করোনামৃতের মতো এটা করছিলি আর বাপর, একটু চেক ওয়েদার চাটা গরম কিনা। আর এই আরেকজন ডিসব্যালেন্সড, এই ঠিক আছে কোনো ব্যাপার না। না চাটা সত্যি খুব ভালো প্রিন্সেপ ঘাটের, এই মানে মানে মেন যে ফোর্ট উইলিয়ামের যে সাদা যে যেখানে আছে, হ্যাঁ বিল্ডিংটা, এটা ঠিক পাশেই চায়ের দোকান, খুবই ভালো। আর মানে আমরা ঠান্ডায় গঙ্গার হাওয়াটা খাওয়ার পর এটা না খেলে মরে যেতাম আজকে। হ্যাঁ সেই দাঁড়া দেবে এদিকে, এদিকে ওদিকে দাঁড়া দেবে, খাওয়া শেষ হলো দেবে, তোল তোল। বেশি বেশি ঝাল দিই শীতকালে। ফুচকা খেতে আমরা সবাই এত ভালোবাসি যে বলার কথা না, আমি যখন কলেজে পড়তাম তখনও প্রচুর ফুচকা খেতাম। ব্যাপারটা হচ্ছে এরকম যে শীত গ্রীষ্ম বর্ষা ফুচকাই ভরসা, এরকমই একটা সিচুয়েশন। এই যে আইসক্রিম লাভাররা শীতকালেও আইসক্রিম খাচ্ছে, ভ্যানিলার মধ্যে অরিও ক্রাঞ্চেস দেওয়া রয়েছে। বাঙালি বাইরে বেরিয়ে খাবে না তা কখন হয়, আমরা ফুচকা খেয়ে আমাদের শান্তি হয়নি, তাই জন্য আবার আমরা এসেছি ভেলপুরি পাপড়ি চাট সব খেতে। একই আইসক্রিম শুধু দুটো দু জায়গা থেকে কেনা, এটা হচ্ছে 70 আর এটা হচ্ছে 35। ও হ্যাঁ, এটা একটা টিয়ার টিস্যু আছে, কোনটাও ছোট আছে। হ্যাঁ, আর ইয়া পে আপনি তো কোয়ালিটি বলস দিয়ে আমার সামনে। একটা শেষ হলো না, এখন এবার চাউমিন খাওয়ার প্ল্যানিং করছে এই মহিলা আর এই মহিলা। এই আমি চাউমিন বলিনি, আর আমি অনেকদিন থেকে ভাবছিলাম ভেলপুরি খাবো। প্রিন্সেপ ঘাট ঘোরা শেষ, তো আমরা এখন ট্যাক্সি করে প্ল্যানেট যাচ্ছি। এই টাইমে মানে বাসে বিশাল ভিড় হবে, তো তাই জন্য আমরা বাসে করে যাচ্ছি না, ট্যাক্সি নিয়ে নিয়েছি। হ্যাঁ, বাস অনেক ঘুরে নামায়, তো ওই জন্য বাস আমরা ধরলাম না ফালতু বাচ্চাগুলোকে নিয়ে। অনেক 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 বছর পর ট্যাক্সিতে উঠলাম। ছোটবেলায় খুবই ট্যাক্সিতে উঠতাম, বাট বড় হয়ে যাওয়ার পর ট্যাক্সি ওঠা একদম বন্ধ হয়ে গেছে, এখন সব ওলা উবারের যুগ, তো জাস্ট আলাদাই একটা ব্যাপার। মজা লাগছে বেশ, আমরা অনেকদিন পর এরকম এনজয় করছি। ইডেনে খেলা হচ্ছে, তাই জন্য ইডেনের লাইটগুলো সব জ্বলছে। I have already taken two doses.
অর্চিতার সাথে বেরোবো আর খাবো না তা তো হয় না, ওর সাথে বেরোলে যেমন ঘোরা হয় ঠিক তেমন খাওয়াও হয়, তাই জন্য এত কিছু খাওয়ার পরেও আবার আমরা চলে এসেছি রেস্টুরেন্টে চাউমিন খেতে। আর এই যে অর্চিতার কোম্পানি, খাওয়ার কোম্পানি না, এখানে আমি আমার দাদার সাথে এর আগে এসেছিলাম, খুব মানে রিজনেবল প্রাইসও আমি আমার দাদা এসেছিলাম, আর কোয়ান্টিটি অনেক দেয়। তোর দুগাল এখনো শেষ হয়নি? ও দেখ শুধু চামচ চাটছে কে বুঝলো। তো আজকের মতো আমাদের ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া শপিং সব কিছু কমপ্লিট, এখন বাড়ি ফেরার পালা। তো আমরা বাড়ি ফিরছি, আর হাঁটতে পারছি না আমি। হ্যাঁ, ওর মানে বেরোনো মানে হচ্ছে কিছুক্ষণ হেঁটে দেওয়ার বলবো, আর হাঁটতে পারছি না। আমার ব্যান্ডেড চাই, এই চাই, ওই চাই, ওর অনেক কিছু চাই। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আনটিল দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার, বাই বাই।